God, this is evergreen. So, ladies and gentlemen, this is Sovi. আজ আমি এমন একটা মুভি নিয়ে কথা বলবো যেটা আই থিঙ্ক ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রোম্যান্টিক ফিল্ম এভার মেড। আর আজ আমি এমন একটা মুভি নিয়ে কথা বলবো যেটা আপনারা দাদু দাইদা পিসো পিসো মশাই একটা আমেরিকান সিনেমা হওয়ার সত্ত্বেও সবাই দেখেছে ফ্যামিলির সাথে টিভিতে বসে। তা কোন সিনেমা আপনারা গেস করুন, আপনারা বুঝে গিয়েছেন থামলেন দেখে। তো আমি কথা বলতে চলেছি টাইটানিক নিয়ে। টাইটানিক নিয়ে কি বলবো, এই যে জেমস ক্যামেরন ভাইয়া সে কি খেয়ে সিনেমাটা বানিয়েছেন সেটা ভাবছি। আপনারা যদি সিনেমাটা সম্পর্কে আরো বিস্তারে জানতে চান তাহলে একটা আমেরিকান ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে গিয়ে আপনারা এই বিষয়ে আরো বিস্তারে জানতে পারেন। ফ্যাক্ট, এই সিনেমাটা দেখেনি এমন কেউ নেই মনে হচ্ছে এই ভিডিওটা যেটা দেখছে। প্রতিটা ইন্ডিয়ান সিনেমাটা দেখেছে আর কি। দিস ইজ মোস্ট ওয়াচড হলিউড সিনেমা আই থিঙ্ক। এবং এই সিনেমাটা আপনারা পুরো ছেড়ে দিন জাস্ট, আপনারা শুধু এই যে ক্যারেক্টারগুলো দেখুন, জ্যাক আর রোজ, হোয়াট আ ক্যারেক্টার! এইরকম ক্যারেক্টার আর হয়নি হলিউড সিনেমাতে, এরকম ক্যারেক্টার খুব কি হয়েছে আর, খুব এক লেয়ার্ড, মানে একদম জাস্ট হয়নি বললেই চলে। এই যে দুজনের যে কেমিস্ট্রি সেটা জাস্ট আউটস্ট্যান্ডিং। তারপরে এই একটা সিনেমা এসেছিল, আমার সিনেমাটার নাম মাথায় আসছিল, যারা যারা জানে তারা অবশ্যই কমেন্টে লিখতে পারে। সেখানে কিন্তু সেই লেভেলের সিনেমাটা কিন্তু হয়নি। টাইটানিকের মতো একটা এক্সপেকটেশন ছিল যে সিনেমাটা একটা ভালো একটা সিনেমা হবে, টাইটানিকের মতো না হোক, কিন্তু একটা সিনেমা এসেছিল কেট উইন্সলেট এবং লিওনার্দো ডিক্যাপ্রিও, কিন্তু সেগুলো কিন্তু খুব একটা ভালো রেসপন্স পায়নি। তো টাইটানিক ইজ টাইটানিক, এই সিনেমাটা 3 ঘন্টা, তারপরেও সিনেমাটা কিন্তু একটা সেকেন্ডের জন্য বোর করে না। ফার্স্ট টু লাস্ট এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট এবং এন্টারটেনমেন্ট। এবং আপনারা যদি সিনেমাটা যদি হিন্দি ডাবডে দেখেন তাহলে কিন্তু সেটা আমার মনে হয় যে খুব একটা ভালো হবে না। যারা ইংলিশে দেখেননি তাদেরকে আমি বলবো যে আপনারা ইংলিশে দেখুন, হিন্দি ডাব ইজ নট আ গুড, আপনারা এই সিনেমাটা ইংলিশে দেখুন। আপনাদের যা এক্সপিরিয়েন্স হবে না, যারা আমেরিকান অডিয়েন্স তারা টাইটানিককে কেন এত পছন্দ করে। কিন্তু আই থিঙ্ক অনেকে বলে যে এটা যে এরকম সিনেমা হবে না, দিস ইজ রাইট, বাট টাইটানিকের থেকেও অনেক ভালো সিনেমা কিন্তু আগে হয়ে গিয়েছে আমেরিকাতে 1940-এর দিকে 1950-এর দিকে অনেক সিনেমা হয়ে গিয়েছে। যদি আপনারা চান তো তার লিস্ট আমি বানিয়ে দেবো। আমি শুধু এটাই বলতে চাই যে এই সিনেমাটা যারা দেখেননি, আমার যে জেনারেশন, তারা প্লিজ এই সিনেমাটা একবার দেখতে পারেন। দিস ইজ আ গ্রেট টু ওয়াচ, আর আমি কিছু বলতে চাই না এই বিষয়ে। তো যদি ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই গাইস।